ঘোর বিপদ ভোডাফোন আইডিয়া এয়ারটেলের জন্য। বন্ধ হয়ে যেতে পারে ভোডাফোন আইডিয়া, ব্যবসা গুটোতে পারে এবার ভোডাফোন আইডিয়া। এবার মহাসংকটে পড়ে গেল ভোডাফোন আইডিয়া এয়ারটেলের ভবিষ্যৎ। যদি আপনার কাছে ভোডাফোন আইডিয়া অথবা এয়ারটেল কানেকশন থেকে থাকে তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের দেওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। সাথে সাথে আপনি এই ভিডিওটি কোন সিম থেকে দেখছেন আপনার কোম্পানির নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দাপিয়ে ব্যবসা করছিল ভোডাফোন এয়ারটেল এবং আইডিয়া। 2016 পর থেকে জিও আসার পর অনেকটাই ধাক্কা খায় ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল। তারপর প্ল্যান বাড়ার সাথে সাথে আস্তে আস্তে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল নিজেদের জিওর সঙ্গে পাঙ্গা দিয়ে নিজেদের অবস্থান বজায় রেখেছে কম্পিটিশন মার্কেটে। তবে এবার সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেয়ে গেল ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের ভবিষ্যৎ। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, কেন্দ্রের হিসাব মতোই এজিআর বকেয়া মেটাতে হবে ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল কমিউনিকেশনকে, যার ফলে ফের মহাসংকটে পড়ে গেল ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ। আসলে ভিআই, এয়ারটেল এবং টাটা এই তিন টেলিকম সংস্থার কাছ থেকে অ্যাডজাস্ট গ্রোস রেভিনিউ বা এজিআর বাবদ 1,47,00,000 টাকা পায় কেন্দ্র। সংস্থাগুলির দাবি ছিল কেন্দ্রের টেলিকম বিভাগ যে হিসাবে কষছে তাতে ত্রুটি ছিল। সেই ত্রুটি সংশোধনের জন্য দুটো সংস্থা আবেদন করে শীর্ষ আদালতে। কিন্তু বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে কেন্দ্রের হিসাবে কোনো ত্রুটি নেই, তাই সংশোধনের কোনো প্রশ্ন নেই। বস্তুত সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে পথে বসতে চলেছে ভোডাফোনকে। এজিআর বাবদ ভোডাফোন আইডিয়ার বকেয়া 70,320 কোটি। অথচ এই মুহূর্তে দেশের প্রধান টেলিকম সংস্থাগুলির মধ্যে ভোডাফোন আইডিয়ার অবস্থাই সবচেয়ে সংকটজনক। বৃহস্পতিবার আদালতের রায়ের পরে তাদের শেয়ার দর 20% পড়ে যায়, যার ফলে আর্থিকভাবে আরো ক্ষতির মুখে পড়ল এই টেলিকম সংস্থা। ধাক্কা খেয়েছে এয়ারটেলও, তাদেরও কেন্দ্রের কাছে বকেয়ার পরিমাণ 43,980 কোটি টাকা। তবে এয়ারটেল আর্থিকভাবে ভোডাফোনের থেকে ভালো জায়গায়, তাই তাদের অস্বস্তি সংকটের প্রশ্ন এখন নেই। কিন্তু ভোডাফোন আইডিয়া চরম সংকটে, এই আর্থিক জরিমানা মেটাতে গেলে সংস্থা পথে বসবে। সুপ্রিম কোর্ট অবশ্য আগে এই বিপুল জরিমানা 10 কিস্তিতে মেটানোর ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সেই কিস্তির টাকাটা মেটাতেও পারেনি ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে, যার ফলে এই মুহূর্তে সার্বিকভাবে সংকটে দেশের টেলিকম ইন্ডাস্ট্রি। সব মিলিয়ে মোট 3টি সংস্থা এই মুহূর্তে পরিষেবা দিচ্ছে, সেটার মধ্যে এই বিপুল আর্থিক চাপ ভোডাফোন আইডিয়া সামলাতে পারবে কিনা তার সংশয় রয়েছে। ফলে সংস্থার অস্বস্তি সংকটে পড়ে যেতে পারে। এমনকি কেউ কেউ দাবি করছে বন্ধ হয়ে যেতে পারে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের মতো কোম্পানিগুলিও। আমাদের দেওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন আগামী দিনে আমাদের সাথে এমনই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য।